এই দিনটি যেন যুগলবন্দি হয়েছে। যুগলবন্দি এই কারণেই বলছি, এমন এক ব্যক্তিত্ব, এমন এক বরিষ্ঠ অস্তিত্ব যিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, এক অসাধারণ মনীষী শুধু বললে হয় না, এক অসাধারণ ঋষি ব্যক্তিত্ব, যার নাম শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক বরিষ্ঠ ব্যক্তিত্ব যিনি একই জীবনে দুজন মহামানব, মহাপুরুষ, ঈশ্বরের বাংময় ব্যক্তিত্ব বিগ্রহের সমকালীন সময়ে যার আবির্ভাব এবং অবতরণ, এমনই এক বাংময় ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর, যার কথার ভেতর দিয়ে, লেখার ভেতর দিয়ে, সাংগীতিক মূর্ছনার মধ্য দিয়ে তিনি এই দুটি যুগকে পরিপূরণ করবার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশে কুষ্টিয়ার শিলাইদহ যে কুঠি বাড়ি, আমি সেখানে বহুবার গিয়েছি। আশ্চর্যের বিষয়, সৎসঙ্গের পূজনীয় ঋতিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এবং সৎসঙ্গের বরিষ্ঠ ব্যক্তিত্ব শ্রী সুশীল চন্দ্র বসু, এদের দুজনের সঙ্গেই রবীন্দ্রনাথের সাক্ষাৎকার ঘটেছে। শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ পড়ে তিনি কি মন্তব্য করেছিলেন, এটি বহুল প্রচারিত, এ চর্চা এখন নিষ্প্রয়োজন। কিন্তু শিলাইদহ কুঠিবাড়ির ছাদের ওপরে দাঁড়ালে পড়ে একমাত্র একটি জায়গা, প্রত্যন্ত প্রান্তিক পটভূমি, যা পাবনা জেলার হিমায়তপুর, আলো ঝলমল করত ডায়নামো চলার জন্য। রবীন্দ্রনাথ বহুবার তা দর্শন করেছেন, এমনকি ইচ্ছাও প্রকাশ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর সন্দর্শনে। ভাগ্য, ঘটনা, কার্যক্রমে সেটা সংঘটিত হয়নি। শ্রী রবীন্দ্রনাথের সাথে আরও একজন, যাকে আমরা অখণ্ড পরাধীন ভারতবর্ষের ফার্স্ট পলিটিক্যাল অ্যাম্বাসাডার বলি, তিনি হচ্ছেন বিবেকানন্দ, যার পাশাপাশি একই সাথে জোড়াসাঁকো এবং সিমলা স্ট্রিটে বাস করেছেন, একই সাথে একই অনুষ্ঠানে শোভাবাজার কুমারটুলি অঞ্চলে দুজনেই উপস্থিত হয়েছেন, যিনি বহুবার রবীন্দ্রসঙ্গীত নিজের কণ্ঠে পরিবেশন করেছেন, কিন্তু দুজনের সাথে কখনো সাক্ষাৎ ঘটেনি। একটি বিখ্যাত বই আছে, দুই বরিষ্ঠ ব্যক্তিত্ব, দুজনের সাথে কখনো সাক্ষাৎকার ঘটেনি। এই রবীন্দ্রনাথ এমনই এক মহার্ঘ ব্যক্তিত্ব, যাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অসম্ভব গুরুত্ব প্রদান করেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রবীন্দ্রনাথ সম্পর্কে যে উক্তি করেছেন, আমার মনে হয় না বিশ্বের আর কোনো শব্দবন্ধ দিয়ে এই উক্তিকে অতিক্রম করা সম্ভবপর। শ্রী শ্রী ঠাকুর রবীন্দ্রনাথ সম্পর্কে তার মন্তব্য প্রকাশ করে বলেছেন, সমস্ত প্রজ্ঞা যাহাতে উন্নীত হইয়া উঠিয়াছে তিনি রবীন্দ্রনাথ। এই এত অসাধারণ উক্তি আমার মনে হয় না ওই বরিষ্ঠ মহার্ঘ ব্যক্তিত্ব সম্পর্কে আর কেউ করতে পেরেছেন। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ হচ্ছেন শাপভ্রষ্ট ঋষি। মুনি এবং ঋষির মধ্যে তফাত আছে, মুনি এবং ঋষির মধ্যে অনেক অন্তর আছে। সংকল্প বিকল্পাত্মক সমস্ত বিষয়কে অতিক্রম করে যিনি যে মনন পটভূমিতে গিয়ে পৌঁছান, তাকে ঋষি বলে চিহ্নিত করা হয়, যেখানে সবকিছুর মোচন সম্ভবপর। রবীন্দ্রনাথের একটি অসাধারণ জীবনের অভিজ্ঞতা, তিনি যে উত্তরণ ঘটাতে পেরেছিলেন সে উত্তরণ বড় সুন্দর। তার সন্তান বিয়োগ হয়েছে, রবীন্দ্রনাথ সংবাদ পেয়ে ছুটে এসেছেন। ছুটে আসার পরেই তিনি দেখছেন তার সন্তান পরপারে চলে গেছেন, সাদা একটি চাদর দিয়ে ঢাকা আছে। তিনি চাদরটি একবার তুললেন, তার সন্তানকে দর্শন করলেন, আবার চাদরটি ঢেকে দিলেন। পাশে একটা আরামকে দাঁড়া ছিল, সেখানে তিনি হেলান দিয়ে বসে তার হাতলের উপরে কাগজ রেখে তিনি লিখছেন, আছে দুঃখ, আছে মৃত্যু। কোনো এক বিশিষ্ট ভদ্রলোক তিনি সামনে দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখে রবীন্দ্রনাথকে প্রশ্ন করলেন, আপনি কবিতা লিখছেন? রবীন্দ্রনাথ অবাক হয়ে তার দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, তা কি করব। ভদ্রলোক বললেন, আপনার সন্তান বিয়োগ হয়েছে, আপনি কবিতা লিখছেন? তার উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি তো জীবনে বিয়োগ জানি নে। ভদ্রলোক বললেন, আপনি কাব্য করছেন? রবীন্দ্রনাথ তার উত্তরে বললেন,
আপনি আমার সামনে এই ঘরে দাঁড়িয়ে কথা কইছেন, আপনি তো সবসময় আমার সামনে ঘরে দাঁড়িয়ে থাকবেন না। যখন এ ঘর থেকে অন্য কোনো ঘরে চলে যাবেন, ঠিক সেই মুহূর্তেই যদি আমাকে কেউ এসে জিজ্ঞাসা করেন, এতক্ষণ যিনি আপনার সামনে দাঁড়িয়ে কথা কইছিলেন তিনি গেলেন কোথা, আমি তাকে সঙ্গে সঙ্গে বলবো, হ্যাঁ যিনি আমার সাথে আমার সামনে কথা কইছিলেন তিনি আছেন আমার সামনে, ঘরে নেই, আছে অন্য কোনো ঘরে, এ ঘরে, ও ঘরে, সে ঘরে, অথবা অন্য কোনো ঘরে। আমার সন্তান তো সেই রকম। মৃত্যুকে যে অতিক্রম করা সম্ভবপর, মৃত্যুকে যে অতিক্রম করে আরো এক কারণ শরীরে বসবাস করা সম্ভবপর, এ চেতন অনুভূতি রবীন্দ্রনাথের ছিল। সে চেতন অনুভূতি রবীন্দ্রনাথের ছিল, আর সেই চেতন অনুভূতি থাকার ফলেই রবীন্দ্রনাথ ঋষিতে, ঋষি অস্তিত্বে নিজেকে উত্তরিত করতে সক্ষম হয়েছিলেন। রবীন্দ্রনাথের জীবন এত রসময় জীবন, তিনি শান্তিনিকেতনে একটা ছোট্ট টুলে অনেকটা নিচু হয়ে লিখছেন তার পরিণত বয়সে। বিশিষ্ট সাহিত্যিক বনফুল সেখানে এসে বললেন যে আপনি নিচু হয়ে লিখছেন কেন, উঁচু টেবিলে লিখতে পারেন। রবীন্দ্রনাথ হাসতে হাসতে বললেন, জল যদি কুঁজোতে কমে যায় তখন কুঁজো উপর করে জল ঢালতে হয়। তার রসবোধ জীবনকে নানান রকমের দিক থেকে বিকশিত করে তুলেছিল। রবীন্দ্রনাথের জীবনে মৃত্যুকে তিনি অতিক্রম করতে পেরেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যাহা কিছু সব আছে আছে আছে। শ্রী শ্রী ঠাকুর তাকে শাপভ্রষ্ট ঋষি বলেছিলেন। রবীন্দ্রনাথের বর্ণময় জীবনে তার সাংগীতিক অসংখ্য অজস্র সুরের ভেতর দিয়ে তিনি জীবনের মূল সুরকে ধরতে পেরে বুঝতে পেরেছিলেন যোগে যেথায় বিহার, তিনি যোগকে বিশ্বাস করেছিলেন। আমরা রবীন্দ্রনাথের নানান দিক পর্যালোচনা করেছি, কিন্তু রবীন্দ্রনাথের ভক্ত জীবনকে আমরা অনেক সময় আত্মীকৃত করে উঠতে পারিনি। রবীন্দ্রনাথ তার পিতার প্রতি, তার পিতা প্রদত্ত দীক্ষার প্রতি, তার আদর্শের প্রতি যে গভীর অনুরক্ত ছিলেন, সেখান থেকে রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চেতনার উন্মেষ তিনি একটু একটু করে ঔপনিষদিক চেতনায় নিজেকে উন্নীত করে তুলতে সক্ষম হয়েছিলেন। তার এই বেদান্ত দর্শন তিনি তার সঙ্গীত এবং রচনার মধ্য দিয়ে নানান রকমারিভাবে প্রকাশ করে ফেলেছেন। আজকের এই রবীন্দ্রনাথের পুণ্য আবির্ভাব জয়ন্তী উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রবীন্দ্রনাথকে বহুবার বহু জায়গায় উদ্ধৃত করেছেন, তীরের সঞ্চয় তোর থাক পড়ে তীরে, বারবার তাঁর শ্রীমুখে আমি আবৃত্তি শুনেছি। শ্রী শ্রী ঠাকুর রবীন্দ্রনাথের বেশ কিছু গান বারে বারে শুনতে পছন্দ করতেন। আমি বহুবার শুনেছি শ্রী শ্রী ঠাকুর রবীন্দ্রনাথের গান শ্রবণ করছেন। রবীন্দ্রনাথকে তিনি অসম্ভব গুরুত্ব দিয়েছেন তার জীবনে। আজকে এই প্রাসঙ্গিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে রবীন্দ্রনাথের পুণ্য আবির্ভাব জয়ন্তীতে পুরুষোত্তম পরিবারের বরিষ্ঠ কর্ণধার শ্রী দিবাকর পাল যখন রবীন্দ্রনাথ এবং শ্রী শ্রী ঠাকুর পর্যালোচনা করেন, তখন বারবার মনে হয় শ্রী শ্রী ঠাকুর এই যুগে, এই সময়ে, এই সংকটে, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে যে যোগসূত্রটি প্রবর্তন করেছেন তা হচ্ছে ইষ্টভৃতি। আর রবীন্দ্রনাথ তার চেতন অস্তিত্বে তার শান্তিনিকেতন দুটি খণ্ড গ্রন্থের মধ্যে এই ইষ্টভৃতিকে অনুভব করতে পেরেছিলেন। শ্রী শ্রী ঠাকুর একদিন প্রসঙ্গক্রমে কথা বলতে বলতে ইষ্টভৃতির প্রসঙ্গে কথা হচ্ছেন, সৎসঙ্গের পূজনীয় ঋতিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলেছিলেন, আপনার এই ইষ্টভৃতির সাথে উইলিয়াম জেমস এবং রবীন্দ্রনাথের অনেক সম্মেলন আছে, অনেকটা সঙ্গতি আছে। শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ উক্তি করেছিলেন সেই সময়। তিনি বলেছিলেন, বুঝলেন কেষ্টদা, আমি যখন ইষ্টভৃতির কথা করছিলাম তখন হয়তোবা ওই দুইজনই জাগেছিল। আমরা যে ঘুমন্ত অস্তিত্ব আর রবীন্দ্রনাথ যে চেতন অস্তিত্ব, শ্রী শ্রী ঠাকুরের এই সামান্য উক্তির মধ্য দিয়ে তা বারে বারে প্রকাশিত হয়েছে। আজকের এই পূর্ণ অবসরে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আবার প্রত্যেকে দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর, সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা নিবেদন করে প্রার্থনা জানাই, আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলির পরে। বন্দে পুরুষোত্তমম। ভালো থাকবেন সবাই। জয় গুরু।